আমার প্রিয় ছাত্রীরা, আজ আমাদের আলোচিত কবিতা ষষ্ঠ শ্রেণীর পাঠ্য মন ভালো করা শক্তি চট্টোপাধ্যায়। কবিতাটিতে কবি বলতে চেয়েছেন, আমরা কবিতাটির আগে সরব পাঠ করে তার মূল ভাববস্তুতে যাব। মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটির গায়ের মতন? কবি বলতে চেয়েছেন, মন ভালো করা রোদ্দুর মাছরাঙার গায়ে যেমন আমরা বর্ণ সুষমা দেখি, ঠিক সেইভাবে যা আমাদের মনকে খুশি করে দেয়, সেইভাবে মন ভালো করা রোদ্দুরও আমাদের মনকে একইভাবে স্নিগ্ধ করে। সেখানে যেমন হ্রস্ব দীর্ঘ ছোট বড় নীলের বিভিন্ন শেড দেখতে পাই, নীল রঙের বিভিন্ন বর্ণ বৈচিত্র্য দেখতে পাই, কোনো রং খর তীব্র, কোনো রং শান্ত, লাল হরিদ্রা সবুজাভ বন। কবি জানতে চেয়েছেন, মাছরাঙার গায়ে কিন্তু এই রঙগুলিও দেখা যায়, লাল হলুদ এবং সবুজাভ রঙও আমরা দেখতে পাই। সব মিলিয়ে মাছরাঙার গাত্রবর্ণ আমাদের মনে পড়িয়ে দেয় কোনো একটা মন ভালো করা রৌদ্র করজ্জ্বল সকালের কথা। কবির মনে হয়েছে, মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটির গায়ের মতন? মাছরাঙাটির গায়ে আলো পড়ে, হাওয়ায় বাতাসে পাতারাও নড়ে, মাছরাঙাটির গায়ে হাওয়া পড়ে। কবি বলতে চেয়েছেন, এই সুন্দর প্রকৃতিতে মাছরাঙার গায়ে আলো বাতাস পড়ে যেমনভাবে তাকে উৎফুল্ল করে, ঠিক সেইভাবে রৌদ্র করজ্জ্বল একটি দিন আমাদের মনকেও আনন্দিত করে, উৎফুল্ল করে। তাই বলছেন, মাছরাঙার মন ভালো করা রোদ্দুর যেন মাছরাঙার গায়ের মতন। এই কবিতার মধ্যে দিয়ে আসলে কবি মাছরাঙার গায়ের রঙের সঙ্গে সাযুজ্য রেখে প্রকৃতির বর্ণময় স্নিগ্ধতার কথা বলতে গিয়ে আসলে প্রকৃতির যে অনুপম দান তার কথাই ইঙ্গিত করতে চেয়েছেন। তাই মন ভালো করা কবিতাটি আসলে প্রকৃতি দেবীর উদ্দেশ্যে এক বন্দনা আমরা বলতে পারি। লেখক শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে আমরা জেনে নেব। শক্তি চট্টোপাধ্যায় জীবৎকাল 1933 থেকে 1995, বাংলা ভাষার অন্যতম আধুনিক কবি। তিনি জন্ম 24 পরগনা জেলার বহুডুগ্রামে। তিনি প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেছেন। তার প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈঃশব্দ, এছাড়াও ধর্মে আছি, জিরাফেও আছি, হেমন্তের অরণ্যে, আমি পোস্টম্যান, সোনার মাছি, খুন করেছি, যেতে পারি কিন্তু কেন যাব, এগুলি, কুয়োতলা, অবনি বাড়িয়াছো তার বিখ্যাত উপন্যাস। তিনি আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। এখন আমাদের হাতে কলমে থেকে প্রশ্ন, শক্তি চট্টোপাধ্যায় কোন কলেজের ছাত্র ছিলেন? উত্তর হবে, তিনি প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন। আর তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম আমরা হে প্রেম হে নৈঃশব্দ ছাড়াও ধর্মে আছি, জিরাফে আছি, হেমন্তের অরণ্যে, আমি পোস্টম্যান ইত্যাদি যে কোনো দুটো আমাদের পছন্দ মতো বলবো। প্রশ্ন আছে, বিপরীতার্থক শব্দ দিয়ে বাক্য রচনা করো। আমরা বিপরীত শব্দ, শুধু বিপরীত শব্দ দিয়েই বাক্য রচনা করতে পারি, বা দুটো শব্দ একসঙ্গে দিয়ে বা শব্দ বিপরীত শব্দ দিয়েও বাক্য রচনা করতে পারি। যেমন হ্রস্ব এর বিপরীত শব্দ দীর্ঘ, নারকেল গাছ খুব দীর্ঘ হয়, খর এর বিপরীত শব্দ মৃদু, মৃদু ভাবে বাতাস বইছে, শান্ত এর বিপরীত শব্দ অশান্ত, অশান্ত এই পৃথিবী আজ মানুষের প্রধান সমস্যা। এইভাবে আমরা বাক্য রচনাগুলো করতে পারি। পরের প্রশ্ন আছে, নিচের শব্দগুলি কোন মূল শব্দ থেকে এসেছে লেখো? রোদ্দুর এসেছে রৌদ্র থেকে, আর গা এসেছে গাত্র থেকে, দুটোই সংস্কৃত শব্দ। প্রশ্ন আছে, হাওয়ায় বাতাসে পাতারাও নড়ে, হাওয়া বাতাসের মতো একই অর্থবোধক পাঁচটি শব্দবন্ধ রচনা করে স্বাধীন বাক্যে প্রয়োগ করো। এখানে হাওয়া বাতাসের মতো শব্দবন্ধ আমরা নদ নদী করতে পারি, আমাদের দেশে অনেক নদ নদী আছে, আমরা হাট বাজার করতে পারি, হাট বাজারে বহু মানুষ কেনাবেচা করতে আসেন, আমরা তৈরি করতে পারি ব্যথা বেদনা, ব্যথা বেদনায় সহজে তিনি ভেঙে পড়েন না, আমরা হাসি আনন্দ তৈরি করতে পারি, হাসি আনন্দে আমাদের জীবন কেটে যাক এই আমাদের প্রার্থনা, আমরা অভাব অনটন করতে পারি, অভাব অনটনের জন্য অনেকের জীবনে দুর্দশা নেমে আসে। প্রশ্ন আমাদের আছে, মন ভালো করা নীল নীলান্তর মতো একাধিক শব্দবন্ধ তৈরি করো। মন ভালো করার মতো শব্দবন্ধ আমরা বলতে পারি হাওয়া বাতাস, আমরা বলতে পারি হৃদয় উজাড় করা, আমরা বলতে পারি স্বর্গ মর্ত পাতাল, এভাবে আমরা অন্যান্য শব্দও তৈরি করতে পারি, তোমরা তোমাদের পছন্দ মতো তৈরি করবে। পরের প্রশ্ন আছে আমাদের, গদ্যে লেখো, মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটির গায়ের মতন? আমরা এটাকে গদ্য করে এভাবে লিখতে পারি, মন ভালো করা রোদ্দুর মাছরাঙাটির গায়ের মতন কেন? অর্থাৎ এটি কবিতার মতো না লিখে সাধারণ যেভাবে কথা বলি সেভাবে বলবো আমরা। আমরা সাতের দাগের প্রশ্নগুলো দেখে নেব, বড় প্রশ্নগুলো, তার প্রশ্ন উত্তর।
কবিতায় কবি মনে কোন কোন প্রশ্ন জেগেছে তা নিজের ভাষায় লেখো। আমরা কবিতায় দেখেছি কবি বলেছেন, মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটির গায়ের মতন, এ কথা তার মনে হয়েছে কারণ এই রোদ্দুরের অনুসঙ্গে বহুবর্ণ মাছরাঙার কথা তার মনে হয়েছে, তাই তার মনে প্রশ্ন জেগেছে যে মন ভালো করা রোদ্দুরের রং কেন মাছরাঙার গায়ের মতন, এবং তার মনে হয়েছে যে মাছরাঙার গায়ের রং কেন খড় ও শান্ত লাল হরিদ্রা সবুজাভ বর্ণের মতো কেন তার গায়ের রং, অর্থাৎ এই যে মিশ্র রঙের বর্ণময়তার মিল তা কবি তার মধ্যে দেখতে পেয়েছেন। রোদ্দুরের যেমন তীব্রতা ঔজ্জ্বল্য শান্ত স্নিগ্ধ প্রকাশ, মাছরাঙার গায়েও সেই একই রকম তিনি দেখেছেন বর্ণবাহার, তাই তার মনে প্রশ্ন জেগেছে যে মন ভালো করা রোদ্দুর মাছরাঙার গায়ের মতন কেন। পরের প্রশ্ন আছে, মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? মন ভালো করা রোদ্দুরকে কবি শক্তি চট্টোপাধ্যায় মন ভালো করা কবিতায় মাছরাঙা পাখির গায়ের সঙ্গে তুলনা করেছেন। মাছরাঙা পাখির গায়ে যেমন নীল, নীলের বিভিন্ন রকম বৈচিত্র্য, লাল সবুজ তাদের বৈচিত্র্য, হলুদ ইত্যাদির বর্ণের সুষমা একটা সুন্দর বর্ণ বৈচিত্র্য তৈরি করে, বর্ণময় করে তোলে, এবং প্রকৃতির যে অপরূপ কারুকৃতি তা আমরা লক্ষ্য করতে পারি, ঠিক সেইভাবে মন ভালো করার রোদ্দুরও আমাদের মনে এনে দেয় একই রকম আনন্দের আভাস যা মাছরাঙার গাত্রবর্ণের সঙ্গে তুলনীয় বলে কবির মনে হয়েছে। তাই কবি মন ভালো করার রোদ্দুরকে মাছরাঙা পাখির গায়ের বর্ণবাহারের সঙ্গে তুলনা করেছেন। পরের প্রশ্ন আছে, মাছরাঙা পাখির রং কবির চোখে কীভাবে ধরা পড়েছে? মাছরাঙা পাখির রং এক প্রকৃতির অনুপম দান বলতে পারি আমরা, অজস্র রঙের সমাহার তার গাত্রবর্ণে। কবির মনে হয়েছে সূর্যালোকের রঙের যে বহু বর্ণময়তা তাই যেন মাছরাঙার গায়ে প্রকাশিত হয়েছে, এবং কোথাও উজ্জ্বল, কোথাও শান্ত, কোথাও তীব্র, কোথাও লাল হলুদ সবুজের বিস্তার, তা যেন মন ভালো করা রোদ্দুরেরই পরিপূরক বলে কবির মনে হয়েছে। তাই মাছরাঙা পাখির রং কবির চোখে মন ভালো করা রোদ্দুরের মতোই বলে প্রতিভাত হয়েছে। শেষ প্রশ্ন আছে, গাছের ডালে বসা মাছরাঙা পাখিটি কিভাবে কবি কল্পনাকে প্রভাবিত করেছে বুঝিয়ে দাও। মন ভালো করা কবিতায় গাছের ডালে বসে থাকা এক মাছরাঙা পাখির গায়ের অপরূপ বর্ণ সুষমা আসলে কবির মনকে অতুলনীয় আনন্দে ভরে দিয়েছে, এবং কবি বুঝতে পেরেছেন যে মাছরাঙা পাখিটি যেন কবি মনে ভাবের আবেশ ঘনিয়ে তুলেছে। বোঝা যায় যে রোদ্দুরের গাঢ়ত্বের রং কম বেশি যেমন প্রকৃতির মধ্যে অপরূপ সৌন্দর্যের বিস্তার ঘটায়, ঠিক সেইভাবেই মাছরাঙাটির শরীরের বর্ণবিন্যাসও শান্তশ্রীমণ্ডিত লাল নীল হলুদ সবুজ রঙের দ্বারা অপরূপ বিচিত্র প্রকৃতির বর্ণ সুষমাকেই যেন স্মরণ করিয়ে দিয়েছে। তাই কবি দেখেছেন গাছের ডালে বসা মাছরাঙা পাখিটি যেন মন ভালো করা রোদ্দুরকে স্মরণ করিয়ে দিয়েছে কবির মনে, এবং সেই কারণেই তিনি মাছরাঙাকে এ থেকে পৃথক করতে পারেননি।